আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে তোমাদের দশম শ্রেণী গণিত অধ্যায় ১১ বীজগণিতিক অনুপাত আর অনুপাত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই কত পর্যন্ত করেছিলাম, ১৪ পর্যন্ত। আজকে আমরা ১৫ থেকে শুরু করব। অনুপাতের অঙ্কগুলো থেকে দেখি আমরা কিভাবে করা যায়। ১৫ নম্বর অঙ্ক দেখো, ক্রিকেট খেলায়, ক্রিকেট খেলায় সাকিব মুশফিকুর মাশরাফি ১৭১ রান করল, ১৭১ রান করল। সাকিব ও মুশফিকের, সাকিব ও মুশফিকের এবং মুশফিকুর ও ফিকুর ও মাশরাফির রানের রানের অনুপাত ৩:২ হলে কে কত রান করল। এটা ছিল আমাদের উদ্দীপক এবং এখান থেকে আমাদের প্রত্যেকের রানের পরিমাণ বের করব। এখন আমরা দেখো সাকিব ও মাশরাফির এবং মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত দেওয়া আছে ৩:২। আমরা লিখি, সমাধানে চলে যাই, সাকিব ও মুশফিকের রানের অনুপাত, রানের অনুপাত ১০:৩:২। আবার মুশফিকুর ও মুশফিকুর ও মাশরাফির, মাশরাফির রানের অনুপাত দেওয়া আছে কত, ওইটাই ৩:২। এখন আমাদের সাকিব মুশফিকুর মুশফিকুর এদিকে ঠিক আছে, কিন্তু এদিকে আমাদের এক জাতীয় করে নিতে হবে। তাহলে আমরা তিন দ্বিগুণ করি, ৩^৩=৯, ৩^২=৬, আবার ৩^৩=৬, ২^২=৪। এটা কী করা আছে, তিন দ্বারা গুণ, তিন দ্বারা গুণ। আর এটা কী করছি, ২ দ্বারা গুণ। তাহলে আমাদের কী হলো, ৬/৬ মিলিল, ৯/৪ পরে ঠিক আছে। তাহলে এখন দেখো সাকিব ইস্টু মুশফিকুর ইস্টু মাশরাফি রানের অনুপাত কত হলো, ৯:৬/৪। তাহলে অনুপাতের রাশিগুলোর, অনুপাতের রাশি গুলোর অনুপাত রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল আমরা যদি বের করি কত দ্বারা, ৯+৬+৪=১০। এখন দেখো আমরা মোট রান আসল ১৭১। তাহলে সুতরাং সাকিব রান করে, সাকিব
রান করে 171 এর নাই, তাহলে নয় বার কাটা যায়, নয় নং 81। আবার মুশফিকুর রান করে, মুশফিকুর রান করে কত, 171 এর নিচে উপরে 6 কাটলে 6 নং 54। আবার মাশরাফি, মাশরাফি রান করে তোমার 171 এর 19 উপরে এলো 4 নং 36। তাহলে এটাই আমাদের প্রত্যেকের রানের সংখ্যা বের হলো। তাহলে আমরা এই এই কটা আবার যোগ করলেও কিন্তু 171 হবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা পরের অঙ্ক আমরা দেখি ওটা কিভাবে করা যায়। যদি কোনো বর্গহিতের পরিমাণ 17 নম্বর, যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি, 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরি বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ, এক বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরলাম, যেহেতু কোনো একক নাই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বর্গ একক। আবার বলছে 20% বৃদ্ধিতে, 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস এক্স এর 20%, তার মানে এক্স প্লাস এক্স এর উপরে 20, নিচে 100 কাটলে 5, তাহলে এক্স প্লাস এক্স বাই 5, 5 এক্স প্লাস এক্স নিচে 5, 6x বাইল 5। তাহলে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, তাহলে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6x/5² 36, নিচে 25। তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে এইটা, তাহলে শতকরা বৃদ্ধি হবে কত, শতকরা বৃদ্ধি, তাহলে আমাদের এটা হলো বৃদ্ধিপ্রাপ্ত। আর আগে ছিল আমার এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 36
एक्स स्क्वायर भाग हो कत पचिस गुणन एकश भाग एक्स स्क्वायर ये हलो शतकरा बृद्धि पा तेल चार पचिस फाइव एक्स प्लस प्लस कर देखो बीस पार्सेंट क्षेत्र वृद्धि फल वृद्धि पाइल कत क्षेत्रफल वृद्धि आगे बिक्री लिखी क्षेत्रफल वृद्धि हमारे आगे छत्तीस एक्स स्क्वायर माइनस हलो ट्वेंटी फाइव माइनस एक्स स्क्वायर ताहले आमादेर लसागु पचिस छत्तीस एक्स स्क्वायर माइनस पचिस एक्स स्क्वायर ताहले बाद दिले कत है नाइन एक्स स्क्वायर बाई पचिस ताहले शतकरा वृद्धि एखाने लेखो शतकरा वृद्धि कि है नाइन एक्स स्क्वायर बाई टोटी फाइव गुणन हंड्रेड नीचे हल कत एक्स स्क्वायर एक्स स्क्वायर एक्स स्क्वायर काटा चार पचिस एकश चार नौ छत्तीस पार्सेंट ये अन्सार तेल ये शतकरा कत बृद्धि पाल एक बड़ व्यक्ति क्षेत्र फल ये निर्णय करते पर प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हरा एखन सबाई व्यतिव्यस्त हमारा क्लासगुलोर जे गत क्लास एवं आजकल क्लास जे निये आलोचना करलाम एगुला निये परवर्ती हमारा सृजनशील क्लासगुलो एक करार चेष्टा करब ए पर्यन्त तुम्हरा सबाई सुस्थ थेको भालो थेको प्रत्याशा आजके एखाने क्लास शेष करछि आसलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु।